এখন কোম্পানি যে বিজনেস করে বিজনেসের সিস্টেমটা কি? আমাদের কিন্তু কোয়েশ্চন যে আসলে কোম্পানি তো সব সারা বিশ্বে আপনি নেটওয়ার্ক মার্কেটিং আছে, কোম্পানি কিভাবে বিজনেস করে? দেখুন বিজনেসের বিভিন্ন ওয়ে আছে সারা বিশ্বে। আপনি যে বসের আন্ডারে কাজ করতেছেন বা আমি কাজ করতেছি তারা কিন্তু একটা সিস্টেম দিয়ে বিজনেস করে। পৃথিবীতে মূলত দুই ধরনের বিজনেস আছে সারা বিশ্বের মধ্যে, একটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম আর একটা হচ্ছে আপনার ডাইরেক্ট সেলস মার্কেটিং এর সিস্টেম। আমাদের বাপদাদারা করে আসতেছে। আর ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম হচ্ছে সরাসরি পণ্য বিপণন পদ্ধতি। তো আমি ট্রেডিশনাল বিষয়টা আলোচনা করে তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আপনি যে টুথপেস্টটা ইউজ করেন, ক্লোজার বলেন, ইউনিলিভারের যত প্রোডাক্ট ইউজ করেন, যে কোনো দোকান থেকে কিনেন, এটা কিন্তু একটা ফ্যাক্টরিতে তৈরি হয়। আর ফ্যাক্টরিতে কিন্তু তৈরির পরে পরে সরাসরি কিন্তু আমরা কাস্টমাররা পাই না, ফ্যাক্টরির পরে কিন্তু আসতেছে আপনার এজেন্ট বা সাপ্লায়ার, সাপ্লায়ারের পরে আসতেছে আপনার হোলসেলার, হোলসেলারের পরে হচ্ছে আপনার রিটেলার, আর রিটেলারের পরে কিন্তু আমরা কাস্টমাররা পাচ্ছি। তার মানে হাত বদলের পরে কিন্তু আমরা পাচ্ছি, অনেকগুলি হাত বদলের পরে আমরা পাচ্ছি কাস্টমাররা। এখন কাস্টমার কিন্তু সবকিছুর উৎস, কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করতেছে এবং মধ্যসূত্র যাদের প্রফিট দিতেছি এটা কিন্তু সবগুলি কিন্তু আমরা কাস্টমার কিন্তু উৎস। কারণ পৃথিবীতে কিন্তু কাস্টমারের সংখ্যা অনেক বেশি, ফ্যাক্টরির চেয়ে কাস্টমারের সংখ্যা অনেক বেশি আপনার এজেন্ট হোলসেলারের থেকে, কাস্টমারের সংখ্যা বেশি আপনার হোলসেলারের থেকে, আর আপনার রিটেল শপ থেকে, যেগুলো কে কে বলেন, সেভেন ইলেভেন বলেন, বিভিন্ন ফ্যামিলি মার্ট আছে তাই কিন্তু গ্রোসারি শপ থেকে। এখন উৎপন্ন মূল্য ধরেন একটা টুথপেস্ট আমি ধরলাম $5 বা ৫ রিংগিত, এইটা আমরা কিনতেছি প্রত্যেকেই যদি আপনার, কারণ প্রত্যেকে যখন এরা কিন্তু আপনার টাকা ইনভেস্ট করে, ওনারা টাকা ইনভেস্ট করতেছে, প্রোডাক্ট গুলি স্টকে রাখতেছে, তাদের শ্রমিক নিয়োগ করতেছে, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজ দিতেছে আপনার, বিভিন্ন সাপ্লায়ার কিন্তু অ্যাডভার্টাইজ দেয়, যেমন ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যেমন আপনার যদি দেখেন ফেয়ার অ্যান্ড লাভলি ক্যাটরিনা কাইফ ঐশ্বরিয়া ইউজ করে আপনার ফস হয়ে গেছে, এটাকে আদর্শ সম্পদ সাথে সাথে দেওয়ার পরে ফস হয়ে যায়, কিন্তু তারা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, কারণ তার জন্য তারা অ্যাডভার্টাইজ দিতেছে সোশ্যাল মিডিয়াতে আর মানুষ জানার পরে প্রোডাক্ট গুলি কিনতেছে। তো এই যে অ্যাডভার্টাইজের কারণে কিন্তু আমরা তাদেরকে প্রফিট দিচ্ছি। ধরেন প্রত্যেকে যদি এক টাকা আপনার রেঞ্জ ইনক্রিজ করে তাহলে প্রোডাক্টটা আসতেছে আমরা ৯ রিংগিত দিয়ে পাইতেছি প্রোডাক্টটা, তার মানে উচ্চ কিন্তু আপনি পাচ্ছে কিন্তু তার, কারণ কেন আপনি কাস্টমার আমরা কাস্টমার শুধু সহজে বাসার নিচে দিয়ে স্যার প্রোডাক্ট নিয়ে আসতেছি। প্রোডাক্টের কোয়ান্টিটি কোয়ালিটি ভালো হোক খারাপ হোক ডাজেন্ট ম্যাটার, আপনি যদি টুথপেস্ট দিয়ে যদি আপনার মাজার পর আপনার দাঁত ব্যথা করতেছে আপনার যে দোকানদারে বলতে পারবেন যে তোমার টুথপেস্ট ইউজ করে দাঁত ব্যথা করতেছে, আপনি ফালাই দিবেন ৫ টাকা খরচ শেষ হয়েছে আমি রেডি ইউজ করবো আরেকটা ইউজ করে দিই, ঠিক আছে কিনা ব্রাদার? আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের প্রোডাক্টটা ভালো না। এখন ওনারা ইনকাম নিচ্ছে এটাই কারণ, কারণ তারা ইনভেস্ট করতেছে ইনভেস্টের কারণে, আর আমরা কিন্তু মূলত সবকিছুর উৎস। এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম, কাস্টমার সারা জীবন কাস্টমার থাকবে, এখানে কাস্টমার কোনোদিন প্রফিট পাবে না। আপনি 10 জন মানুষকে বলেন আপনার একটা প্রোডাক্ট ইউজ করে ভালো লাগছে বা একটা চাল কিনে, আমরা কেকের থেকে তো আমরা অনেকে চাল কিনি, আমি নিজে কিনি, তো কেকের থেকে চাল কেনার পরে আমার যে অন্য অন্য কলিগরা আছে তারা চাল কিনতে চাই, আমি তাদেরকে বলি যে ব্রাদার চাল গুলি কেমন, তো অনেক ভালো চাল, ও যায় ওখান থেকে ২ বস্তা নিতেছে, কেকের মালিক তো আমার ১ টাকাও ডিসকাউন্ট দিবে না, প্রফিটও দিবে না। তার মানে আমি কাস্টমার কাস্টমার আছে, আমি তাদেরকে যতই অ্যাডভার্টাইজ করি না তাদের প্রোডাক্টের আমি কাস্টমার, হয়তো আমি পাইতে পারি দুইটা থ্যাংক ইউ সুপারভাইজার থেকে, দুইটা থ্যাংক ইউ দেবে, থ্যাংক ইউ ব্রাদার আর যদি ইনফর্ম করার জন্য। এখন কথা হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং একটু শেয়ার করে আপনাদের সাথে। ডাইরেক্ট সেলস মার্কেটিং এ সেম থিং, পণ্য উৎপন্ন হবে আপনার ফ্যাক্টরিতে, পণ্যর প্রাইস ৫ টাকা, কাস্টমার পণ্যটা সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করার পরে থাকবে আপনার একটা ব্রাঞ্চে বা কোম্পানির অফিসে, কোম্পানির একটা অফিসে, যেমন আমাদের যতগুলি আপনার অফিস আছে সারা বিশ্বের মধ্যে টোটাল ১৫,০০০ যে অফিসগুলি আছে ২১০টা দেশের মধ্যে, যে কোনো স্টকেস থেকে আপনি ইনফরমেশনের মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়া হোক আপনার কোনো ফ্রেন্ড একটা প্রোডাক্ট যখন সে ইউজ করে ভালো লাগতেছে তখন আপনার কাছে শেয়ার করে, আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু ভালো, এখান থেকে যায় প্রোডাক্টটা নিয়ে আসতে পারো, বা অনলাইনে আমরা অর্ডার করে নিয়ে আসতেছি, যখন অনলাইনে অর্ডার করে নিয়ে আসতেছি সেটা কিভাবে ইনফরমেশনের মাধ্যমে, মানে তথ্যের মাধ্যমে, ইনফরমেশনের মাধ্যমে আমরা ইনফরমেশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট ইউজ করতেছি বা কোম্পানির যে প্রোডাক্টটার যে কাজগুলি করতেছে সেটা জানতে পারতেছি, আর তখনই কিন্তু আমরা কনজিউমার হচ্ছে, আর এই কনজিউমার হওয়ার জন্য
কোম্পানি বলতেছে যে তুমি আমার আমিও তোমার প্রোডাক্ট আছে প্রোডাক্ট সেল করব 9 রিঙ্গিত সেম প্রোডাক্ট আমি সেল করলাম 9 রিঙ্গিত তোমার একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছি তার সাথে সাথে তোমাকে একটা ইনকাম দিচ্ছি কিভাবে সেটা কারণ এখানে তো এজেন্ট নাই এখানে কিন্তু এজেন্ট নাই डायरेक्टली আপনি সরাসরি অফিস থেকে নিতেছেন কোনো ভায়ার নাই একটাই শুধু কোম্পানি কোম্পানির অফিস রাখতেছে এখানে কোনো এজেন্ট নাই হোলসেলার নাই রিটেলার নাই অ্যাডভার্টাইজার নাই এখানে কি করতেছে আমরা যারা প্রোডাক্ট ইউজ করি আমরা নিজেরাই এজেন্ট আমরা নিজেরাই হোলসেলার আমরা নিজেরাই কাস্টমার আমরা নিজেরাই রিটেল শপ তারপর আমরা নিজেরাই অ্যাডভার্টাইজ করতেছি এই যে আজকে আমি আপনাদের এখানে আসছি এটা কিন্তু আমার অ্যাডভার্টাইজিং এই অ্যাডভার্সিটি করার কারণে কোম্পানির যখন একটা প্রোডাক্ট সেল হচ্ছে তখন কোম্পানি কিন্তু 100% প্রফিট করতেছে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা কোম্পানি সেল করে ট্র্যাডিশনাল সিস্টেম আর ডাইরেক্টস মার্কেটিং ওই 100% থেকে কোম্পানি মাত্র 29% তাদের উৎপন্ন খরচ রাখতেছে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য মার্কেটে ছাড়ার জন্য 29% খরচ আর বাকি 71% আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে 6% থেকে 71% যে আমরা প্রোডাক্টও পাচ্ছি প্রোডাক্টের সাথে সাথে আমরা আবার ইনকামটাও পাচ্ছি যেটা আমি আপনি যদি ট্র্যাডিশনাল বিজনেস আপনি সারা জীবন আপনি ওইখান থেকে প্রোডাক্ট আনলে আপনি পাবেন না কিন্তু এই সিস্টেম আপনি পাচ্ছেন আপনি যেখান থেকে আপনি প্রোডাক্ট পারচেজ করেন ইউরোপ থেকে করবেন আপনার আইডি দিয়ে পারচেজ আপনি পাচ্ছেন কারণ কোম্পানি আপনাকে বলতেছে যে আমি এত পার্সেন্ট রাখতেছি বাকি তোমার আমি দিয়ে দিচ্ছি সিস্টেমের মাধ্যমে এখন কথা হচ্ছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কোন সিস্টেমটা আমাদের জন্য সুইটেবল ব্রাদার ট্র্যাডিশনাল সিস্টেম নাকি আপনার ইনফরমেশন দিই কিছু পাচ্ছি না কিন্তু এখান থেকে কিন্তু আমরা এই ইনকামটা পাচ্ছি